নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায়, তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমি বলতে পারি 100% ইবিএস থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে। তো দেখো এখানে যদিও এখান থেকে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে এখানে খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে। ফার্স্ট কোশ্চেন কি, সামাজিক পরিবেশের একটি উপাদান হলো, অ্যান্সার হবে মনুষ্য বসতি, ঠিক আছে মনুষ্য বসতি। তো দেখো পরের কোশ্চেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ার। তিন নম্বর কোশ্চেন অ্যান্সার হবে 75%। চার নম্বর কোশ্চেন অ্যান্সার হবে জৈব বৈচিত্র্য, ঠিক আছে এইটা হবে বি এর অ্যান্সার। পাঁচ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5th June। ছ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে আমাদের 80% এর অ্যান্সার হবে। এবং সাত নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার মিথেন। তো দেখো আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 170 লক্ষ হেক্টর। ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের 33% কী হবে, আমাদের হবে এর অ্যান্সার 33% হবে। এবং আমাদের দশ নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের 15 হবে, অর্থাৎ বি এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের 11 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ার হবে। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 5th June, ঠিক আছে। তো দেখো আমাদের 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 69% হবে। 14 নম্বরের কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার মিনামাটা রো। তো দেখো 15 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার সিএফসি। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার আফ্রিকা, ঠিক আছে অ্যান্সার কী হবে আফ্রিকা হবে। 17 নম্বর কোশ্চেনের এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে রায়মঙ্গল হবে, ঠিক আছে। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার গ্রিন হাউস গ্যাস। 19 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। এবং 20 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের নীল বিপ্লব, অর্থাৎ ডি এর অ্যান্সার। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 450 কোটি বছর পূর্বে। 22 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হোমো হ্যাবিলিস, ঠিক আছে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বরের কোশ্চেন এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। তো দেখো 24 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার 17 শতাব্দীতে। 25 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হোমোসেপিয়েন্স। 26 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার মার্কারি হবে। 27 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ বেশি শহরমুখী হচ্ছে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী আছে আমাদের 28 নম্বরের কোশ্চেন, ICMR পুরো নাম কী, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ঠিক আছে এইটা। তো দেখো আমাদের 29 নম্বরের কোশ্চেন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 30 ডিগ্রি সেলসিয়াস। 30 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার DDT। 31 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার মারাত্মক রোগ জীবাণু। তো দেখো 32 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার একমুখী চক্রাকার। 33 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 11 জুলাই। 34 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 97.2%। 35 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0.31%। 36 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 78.08%। 37 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 20.94%, ঠিক আছে। 38 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0.03%। 39 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। 40 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বাড়ছে। তো দেখো 41 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 80 কোটি। 42 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার সৌরশক্তি। 43 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 74%। 44 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার মশা। 45 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রায় সমান অনুপাতে পুরুষ ও নারীর সংখ্যা। 46 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 80 কোটি। 47 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 48 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 100 কোটি। 49 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 23 মার্চ। 50 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাড়ছে। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50% মানে 50%। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেঁচো। 53 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 75%। 54 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1 কোটি 40 লক্ষ। 55 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 20 লক্ষ। 56 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 3 গুণের বেশি, ঠিক আছে। 57 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 57 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 22,000 বার। 58 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 20%। 59 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্যাকটেরিয়া। 61 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্লুটোনিয়াম 239। 62 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50% 63 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 500 গ্রাম। 64 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কৃষিতে।
65 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে আমাদের সি এর অ্যানসার লাভজনক 66 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে বি এর অ্যানসার লাভভূমিকে 67 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে বি এর অ্যানসার 74% 68 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে এর অ্যানসার পরিবেশ দূষণ 69 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে সি এর অ্যানসার টাইফয়েড 70 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে এর অ্যানসার 50% 71 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে বি এর অ্যানসার 12-15 72 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে বি এর অ্যানসার জমির অতিরিক্ত এবং বেঠিক ব্যবহার 73 নম্বরের কোশ্চেনে অ্যানসার হবে সি এর অ্যানসার নগণ্য 74 নম্বরের কোশ্চেন অ্যানসার হবে সি এর অ্যানসার সৌরশক্তি 75 নম্বরের কোশ্চেন অ্যানসার হবে আমাদের বি এর অ্যানসার 6 বিলিয়ন 76 নম্বরের কোশ্চেন অ্যানসার হবে এর অ্যানসার স্ট্রাটোস্ফিয়ার 77 নম্বরের কোশ্চেন অ্যানসার হবে আমাদের ডি এর অ্যানসার এবং 78 নম্বরের কোশ্চেনের অ্যানসার হবে আমাদের এর অ্যানসার 69% ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে